ওজন নিয়ন্ত্রণে রাখা বা ফিটনেস ধরে রাখা প্রত্যেক মানুষের জন্যই জরুরি। সেক্ষেত্রে মিডিয়া ব্যক্তিদের ফিটনেস সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে থাকে। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী রুনা খান তার ওজন কমিয়ে আলোচনায় এসেছেন। রুনা খান 105 কেজি থেকে 37 কেজি ওজন কমিয়ে 68 কেজি হয়েছেন। তাকে দেখতে অনেকটা অষ্টাদশী নারীর মতোই লাগছে। এই ওজন কমানো নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। কিছুদিন আগে আজমেরি হক বাঁধন তার ওজন কমিয়ে আলোচনায় এসেছিলেন। ক্যারিয়ারের দীর্ঘ বিরতির পর ভিন্ন লুকে আবির্ভূত হয়ে কানের রেড কার্পেটেও হেঁটেছেন তিনি। বর্তমান সময়ের অভিনেত্রী দীঘি 6 কেজি ওজন কমিয়ে নতুন রূপে ফটোশুটে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাকে। সেখানে তিনি পূর্বের তুলনায় আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছেন তার এই নতুন লুকে। ফিটনেসের লড়াইয়ে বাংলাদেশের অভিনেত্রীদের খুব একটা আগ্রহী হতে দেখা যায় না, যদিও অভিনেতাদের ক্ষেত্রে বিষয়টি বিশ্বব্যাপী প্রতিনিয়ত চোখে পড়ে। উদাহরণস্বরূপ বলা যায় হলিউডের ক্রিস্টিয়ান বেলের কথা, বলিউডের আমির খান, রণবীর আহুজা এবং বর্তমানে 57 বছর বয়সে শাহরুখ খান পাঠান সিনেমায় তার ফিটনেস দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশেও এই চর্চায় সারথি হয়েছেন আরিফিন শুভ। ব্ল্যাকওয়্যার সিনেমায় তার এই ট্রান্সফরমেশন দুর্দান্ত লেগেছে। বাংলাদেশের অন্যান্য নায়কদের যদিও ফিটনেস নিয়ে খুব একটা প্রচেষ্টায় অংশগ্রহণ করতে দেখা যায় না। বাংলা চলচ্চিত্রের নাম্বার 1 সাকিব খান সযত্নে বানানো ভুড়ি নিয়েই দেদারসে অভিনয় করে বেড়াচ্ছেন। অন্যদিকে পেটে চর্বি থাকার কারণে দিঘিকে কাজ হারাতে হচ্ছে। অনেকে তাকে প্রেগনেন্ট বলেও টিটকারি দিয়েছেন। অন্যদিকে আরিফিন শুভ ফিটনেস বাড়াবার পর মোটিভেশনাল স্পিকার হয়ে গেলেও রুনা খান কিন্তু বিব্রতই বোধ করছেন তার ফিটনেস নিয়ে। তার ফিটনেস নিয়ে সংবাদ প্রচার হওয়ার পরে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি সাক্ষাৎকারে বলেছেন, আমি মাত্র একটি টিভি চ্যানেলের সাথে কথা বলেছিলাম, অথচ দেশ তথা কলকাতার গুরুত্বপূর্ণ গণমাধ্যমের শিরোনাম হয়ে গিয়েছে আমার এই ফিটনেস বিষয়টি। এটা আমার জন্য বিব্রতকর। রুনা খান ফিটনেস বাড়াবার বিষয়ে দর্শকদের কোনো সাজেশনই দিতে চাননি, বরং সংকোচ বোধ করছেন। প্রশ্ন হলো, শুভর বেলায় যেটা গর্বের, রুনার বেলায় সেটা কেবলই সংকোচ কেন? সমাজে সকল মানুষের জন্য ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর অভিনেতা কিংবা অভিনেত্রীদের জন্য তো অবশ্যই। তাদের অনুপ্রেরণা নিশ্চয়ই সমাজকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। বিশিষ্ট অভিনয় বিশারদ পিটার ব্রুক বলেন, অভিনেতার শরীর হল তার সিতার, অভিনেতা নিজেই তার বাদক। সুতরাং অভিনেতাদের জন্য তা তো আরও জরুরি, আর রুনা খান হয়তো সেই পথেই হেঁটেছেন।